কাছে এবং দূরে স্বদেশে কিংবা প্রবাসী যে যেখানে বসে আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে রোমানিয়ার ভাষা শিক্ষা। আপনারা যারা দেশের বাইরে যেতে চান, বিশেষ করে ইউরোপের রোমানিয়া যেতে চান, তাদের কিন্তু ভাষা জ্ঞান নেই বললেই চলে। রোমানিয়ান ভাষাটা মূলত ইতালিয়ান ভাষার সাথে সম্পর্কিত বা অনেকটা ইতালির ভাষার মতো, কিন্তু ইতালীয় নয়। যেমন আমাদের বাংলা, হিন্দি, উর্দু তিনটি কাছাকাছি শুনতে শোনালেও এটি কিন্তু একরকম যেমন নয়, ঠিক তেমনি রোমানিয়ার ভাষাও কিন্তু শুনতে ইতালিয়ান মনে হলেও এটি কোনো ইতালিয়ান ভাষা নয়, রোমানীয় নিজস্ব ভাষা। তবে এর উচ্চারণ অনেকটা ইতালিয়ান ভাষার মতোই। যেমন ধরুন আমি, যেটি ইংরেজিতে বলে আই, সেটি রোমানিয়ান ভাষা বলে এউসা। তুমি বা তুই ইংরেজি ভাষা বলে ইউ, রোমানিয়ান ভাষা বলে তু। আমরা যাকে বাংলায় বলি সে, ইংরেজিতে বলে হি অথবা সি, এটি কিন্তু রোমানিয়ায় এল। বাংলায় আমরা যেমন বলি আমাদের, ইংরেজিতে বলি আওয়ার, আর রোমানিয়ান ভাষা বলে আল নস্ত্র, আল নস্ত্র বা এল নস্ত্র। বাংলায় বলি তাদের, আর ইংরেজিতে বলে দেম, আর রোমানিয়ান ভাষায় আল লোর বা এল লোর। আপনার সঙ্গে দেখা করে ভালো লাগলো। গুড টু সি ইউ, নাইস টু মিট ইউ ইংরেজিতে যেমনটি বলে, বাট রোমানিয়ান ভাষা বলে ইনকেতান্তা দে সুস্থিতিন্তা। আমরা বাংলায় বলি ধন্যবাদ, ইংরেজিতে থ্যাংক ইউ, আর মালতু মেসি, মালতু মেসি রোমানিয়ান। তো দর্শক, কেন আপনি রোমানিয়ান ভাষা শিখবেন? আপনি নিশ্চয় জানেন যে ভাষা হচ্ছে এমন একটি বিষয় যেটি এক এক দেশে এক এক রকম। বাংলা যেমন পশ্চিমবঙ্গে পরিচিত, বাংলায় আপনি কলকাতা পর্যন্ত বলতে পারবেন, কিন্তু এরপরে হয়তো ইন্ডিয়ানরা সেটা বুঝবে। ঠিক তেমনি যারা হিন্দি এর আগে শুনেনি তারাও কিন্তু হিন্দি বুঝবে না। দেশের বাইরে যারা যাচ্ছেন তাদের অবশ্যই স্বস্ব দেশের ভাষা জানা জরুরি, এই কারণে যে আপনি যে কোম্পানিতে চাকরি করবেন তাদের সাথে কমিউনিকেশনের জন্য যেমন ভাষা শিক্ষা জরুরি, তেমনি আপনি শপিং করবেন তো সেখানে দোকানের সাথে কথা বলবেন, আপনার ভাষা শেখা জরুরি। আপনি সেখানকার কোনো নাগরিকের সাথে বন্ধুত্ব করতে চান তো অবশ্যই আপনার রোমানিয়ান ভাষা শেখা জরুরি। বা আপনি কোথাও ঘুরতে যাবেন সেখানেও কিন্তু আপনার রোমানিয়ান ভাষা জানা জরুরি। ওখানে ইংরেজি চল খুব একটা নেই, আছে বাট খুব বেশি না। এই জন্য আপনি যদি রোমানিয়ান ভাষা শিখে যেতে পারেন তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা যদি 600 ইউরো বেতন নিয়ে যান আপনি আরও বেশি বেশি বেতন যেমন পেতে পারেন, ঠিক তেমনি আপনার প্রমোশন সেভাবেই হবে, সব দিক দিয়ে আপনি অনেক লাভবান হবেন। আর এছাড়া একটি নতুন দেশে গিয়ে তার ভাষা যদি আপনি না জানেন তাহলে আপনাকে মনে হবে বোবা বা কালা, মানুষ মনে করতে পারে যে আপনি বোবা বা কথা বলতে পারেন না, এবং কমিউনিকেশান সৃষ্টি করতে না পারলে, একজনের সাথে কথা না বলতে পারলে, বা আপনি যা বলছেন সেটা যদি তারা না বুঝে বা তাদের ভাষা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু অনেক বিপদ। সে ধরুন আপনার কর্মস্থলে আপনাকে বললো এদিকে আসো, কিন্তু আপনি বুঝলেন না, আপনি হা করে তাকিয়ে রইলেন, তখন নিশ্চয় তারা বিরক্ত হবে। বাট এত বেশি না, বিশেষ করে পরিবার, কর্মক্ষেত্র, বাজার বা ট্রাভেল এইসব অংশে যদি আপনি ব্যবহারিক ভাষাটা অন্তত বাংলাদেশ থেকে শিখে যেতে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে। তো দর্শক, আমরা চেষ্টা করব রোমানিয়ান ভাষা তুলে ধরতে আপনাদের সামনে, সেখান থেকে সেই ভিডিও দেখে দেখে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন। আর যারা অ্যাডভান্স কোর্স করতে চান বা ভালোভাবে রোমানিয়ার ভাষা রপ্ত করতে চান, তার জন্য ফিউচার ওয়ার্ল্ড শুরু করেছে রোমানিয়ান ভাষা শিক্ষা কোর্স। মাত্র 2 মাসে 8টি ক্লাস করে আপনি মোটামুটিভাবে ব্যবহারিক রোমানিয়ান ভাষা শিখে, পড়ে, বুঝে
রোমানিয়া যেতে পারবেন এবং এটি আপনার জন্য কত বড় উপকারের বিষয় আসবে সেটি আপনি চিন্তা করতে পারবেন না। সে ধরুন রোমানিয়ার যাওয়ার জন্য যদি আপনার 8 লাখ টাকা খরচ হয় আর যদি 10,000 টাকা শুধু আপনি ভাষা শিক্ষার জন্য রাখেন সেটা সম্ভব, কারণ এই 10,000 টাকা আপনাকে বা 10 কোটি টাকা উপার্জনের রাস্তা খুলে দিতে পারে। সুতরাং আমি বলবো আপনারা ফিউচার ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে রোমানিয়ান ভাষা শিক্ষায় ভর্তি হন এবং নিজের ক্যারিয়ার গড়ুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।